তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যে কজন সমাজ মানে সমবেত হয়েছে এখানে, খুব ভাল লাগছে যে তোমরা এইভাবে রয়েছো ক্লাবটাকে জুড়ে। আর ক্লাবটাকে জুড়ে থাকা মানে আমাদের সাথে থাকা, আমাদের সংসারের সাথে থাকা, ফ্যামিলির সাথে থাকা। আর সেটাতে আমরাও একটা প্রেরণা পাই, কেননা বাবা আমাদের সেখানে তো বিশাল ভূমিকা আমাদের একটা আছে, গুরুর গর্ব কী করে এখানেই যাই। এবং পাড়ার অধিবাসী বৃদ্ধ যখন যায় বলে আমি মনে করাই যে বাড়ির সামনে থাকি, সেখানে কিন্তু তাকে খুব তার সম্বন্ধে জানতে এই অ্যাড্রেসে সবাই, হ্যাঁ এক না এমনি গেলেও যে কোথায় থাকো। তারপর তোমরা যারা ব্যায়াম করো এখানে, সেখানে দাঁড়িয়ে যে কোথায় ব্যায়াম করো মনে হয় যে, তাই তো, তো সেই একটা বিশাল অবদান। বাণিজ্য প্রথম হলো সাপ্লিমেন্ট বিক্রি করা, কিন্তু মনোহরাই তো সাপ্লিমেন্ট না খেয়ে বিশ্বাস। এবং তোমরা যারা আছো কিন্তু সেটা তো ব্যায়াম নয়, সেটা শরীর চর্চা নয়, সেটা ওপরে ওপরে একটা তার মধ্যে গভীরতা, যে আমি গভীর ভাবে শরীরটাকে ডেভেলপ করেছি এবং যেটা বহুদিন 104 বছর ধরে চলেছে। তোমাদেরও সেই চিন্তাধারার মধ্যে থাকা উচিত যে না আমরা ওই ডাল ভাতকেই শরীর থেকে ঠিক আছে, এবং শরীর দেখলে কিন্তু বোঝাই যায় কেউ কম খায় কেউ বেশি। কিন্তু বেশি খাওয়ার মধ্যে কি হচ্ছে, যেটা বেশি খাওয়াটা বলতে পারি কোনটা খাওয়ার প্রয়োজন সেটা মানুষ ভুলে গেছে সবাই, বিকজ বাণিজ্যটা এমনভাবে এখানে এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের টাইমে যেটা হয়েছিল দোকান ছিল, আজকে বেরোলেই আমাদের যদি বিরিয়ানি খেতে হতো আমাদের যেতে হতো সেই ধরনের, তার আগে খাওয়া সম্ভব করতে হবে। তো যত বেশি এরা মানে মানুষকে নিয়ে মানুষের দিকে বল্লা যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন দেশ KFC তো আমাদের এখানকার কোম্পানি না, তারা এখানে এসে ঢুকে গেছে। কোল্ড ড্রিঙ্ক যারা এসছে সেগুলো এখানে আর কোম্পানি না, তারা এসে গেছে। ডোমিনোজ পিজা এসে গেছে, তারা বাইরে থেকে আসছে, আমাদের থেকে লুটে পুটে চলে যাচ্ছে। এবার আমরা লুটবো কি না সেটা তো তোমার ব্যাপার, তুমি ঘরের দরজা বন্ধ করবে কি করবে না। এবার ওইগুলো খেয়ে যদি ভালো হয় তো নিশ্চয়ই খাওয়া উচিত, কিন্তু সেটা তো দেখা গেছে যেগুলো খেয়ে ভালো হচ্ছে না। তাহলে মনোহরাই যেটা বলে গেছিল সেটাই ঠিক, ডাল ভাত। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ওষুধ খান, আমি বলে হ্যাঁ আমি সারাদিন অনেকগুলো ওষুধ খাই, সারাদিন অনেকগুলো ওষুধ মনে হচ্ছে না যে আমি অনেকটা ওষুধ খাই, কি মনে হয় খাই কি ওষুধ, কিসের ওষুধ, হ্যাঁ শরীরের ওষুধ, আমার ব্লাড প্রেশার নেই, তোমার ওষুধ খাওয়া দরকার, হ্যাঁ আমি ওষুধ খাই কি। এখন কি হচ্ছে শর্টে তোমরা A to Z ভিটামিন খাও, কিন্তু তার মধ্যে তো ভিটামিনস নেই, ওইটুকু জায়গায় কি ভিটামিনস থাকবে, নেই। তারপরে কি খাই আমরা, সন্ধ্যাবেলা হলে একটা সিঙ্গাড়া চাই, তাই তো। এখন একটা সিঙ্গাড়ার দাম 7-8 টাকা, একটা কলার দামও তো 5 টাকা আছে, সিঙ্গাড়াতে 7 কলা আছে 7 পাওয়া যায়, হ্যাঁ তা স্বাদের ব্যাপার নেই, কিন্তু শরীরটা কি দেয় ওইটা খাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে একটা জেলোসিল বা অন্য একটা অমল হয়ে গেছে, জেলোসিলে খাওয়া এবার হয়ে গেল। এবার তারপরে যখন আরেকটু বেশি হলো তখন ডাক্তারের কাছে, তার ডাক্তারের মিনিমাম ভিজিট কত, 400-500 টাকা, তারপরে ওষুধ। আমার বলার কারণটা হলো যে উনি যখন খেয়ে দেখিয়ে গেছেন যে শরীর চর্চা করে ভালো থাকা যায়, প্লিজ তোমরা একটু ফলো করো, তাহলেই ওনাকে নৈবেদ্য দেওয়া হবে, তাহলে তো সম্ভবপর না। আমরা ওনাকে দেখলাম, আমরা দেখে বছরে একবার করে মালা দিলাম, এখন ওনারা কী করছে, কী কী করে গেছে, আর করলে তো তোমাদের ভালোই হবে, খারাপ তো হবে না। মনোহরায় যেই উচ্চতায় ছিলেন উনি কিন্তু সবার সাথে নিচু হয়ে কথা বলছেন, কখনো উচিত সেগুলো আমরা ফলো করছি, আর বাদ বাকি যেটা আছে বাজার করতে ভালো আছে, কিন্তু বাজারটা কি,
বাজারটার মধ্যে সবজি থাকতো, বাজারের মধ্যে মাছ থাকতো, কিন্তু সেটা হলো খুব একটা বিশাল পয়সা দিয়ে কিন্তু বাজার, ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ, আর ডিমান্ড মনে হয়েছে তেলাপিয়া মাছ, শুটকি মাছ খেতে খুব ভালো, আর আমরা জানি না অনেকে শুটকি মাছ খায় না, ড্রাই ফিশ খায় না কারণ গন্ধ বেরোয়, কিন্তু ড্রাই ফিশে যত প্রোটিন আছে, যত ভিটামিন ডি আছে, ওটা কিন্তু অন্য কোনো খাচ্ছে সেখানে যে যা বলুক কিচ্ছু যাবে আর, কিন্তু ওনার এই পদ্ধতি গুলো তো আমাদের জানা দরকার, খালি ব্যায়াম করলেই তো হবে না যে আমি এসে ব্যায়াম করে শুরু করে দিলাম, কিন্তু এই জীবন যাত্রাটাকেও তো ওনার নিয়ে চলতে হবে, উনি কত সাধু জীবন যাপন ওনার, আমি ওনাকে সামনাসামনি যখন আমি দেখেছিলাম তো অনেকই বার্ধক্য ছিল, মানে তো ওনার সাক্ষাৎকার একবার হয়েছিল এখানে ভেতরে, তখন ওনাকে একটা কথাই বলতে হয়েছে যে শরীরকে মন্দির মনে করতে হবে, সবাই সবাই আমরা কিন্তু মন্দির মনে করি, কিন্তু আমি নিজে পূজারিই নই মন্দির, সেটাই সমস্যা, সেটাই সমস্যা, মন্দিরে তো একদম পূজারি থাকবে, তো পূজারি থাকে লাভই হোক, আমি আমার দাদা প্রশান্ত এখানে ব্যায়াম করতে আসতেন, তো সেই সূত্রে আমি কিছু কিছু ফেসিলিটি পেয়েছি যে ওনার কাছ থেকে পাশ নিয়ে যেসব এই যে সার্কাসগুলোতে উনি বডি দেখাতেন, সেই সার্কাসে উনি আমাদের কার্ডগুলো ফ্রিতে দিয়ে দিতেন, আমরা ওই সার্কাসের একদম ফার্স্ট গ্যালারিতে আমরা সেই স্কোপটা পেয়েছি যে ওখানে গিয়ে আমরা ওখানে ফার্স্টেই বুঝতে পারতাম এবং সুন্দরভাবে সেই সার্কাসটা আমরা দেখতে পারতাম, আর সেটা আমরা তখন ভীষণ ছোটো ছিলাম, আমাদের কাছে সেটা খুব একটা আনন্দের বিষয় ছিল, আর সেই জন্য ওনাকে ওই যে বডি উনি একটা চাদর মতন এরকম দিয়ে আসতেন, তারপরে চাদরটা ফেলে দিতেন সার্কাসে স্টেজে উঠে, তারপরে যখন বডিটা উনি দেখাতেন সেটা দেখে একদম মুগ্ধ হয়ে দেখতাম যে কি করে উনি এটা করছেন, এবং দাদাও খুব বলতেন, দাদাও খুব বলতেন দাদার সঙ্গে এই বাড়ির খুব উত্তপ্ত সম্পর্ক ছিল আমি শুনেছি, এইটুকুই আমার বলবার, এবং এটাই আমি কামনা করবো যে ওনার মতন যেন এতটুকু আমরা আজকের দিনের পর থেকে যে স্টেপগুলো চলবো যেন এতটুকু আমরা ওনার পথ পথ নিয়ে আমরা চলতে পারি, এইটুকু সকলের থেকে অত্যন্ত ছোট, আর ওনার জীবিত কালে তো আমি ওনাকে দেখতে পারিনি এবং মৃতকালেও ওনাকে আমি দেখতে পারিনি, খুব সম্ভবত আমি এখানে এটা প্রথম এসেছি এবং ওনার সম্পর্কে শুনেছি প্রচুর কিছু আর আজকেও শুনলাম, শুনে আমি ভীষণ আনন্দিত এবং এখানে উপস্থিত থেকে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে, আর প্রফেশনালি আমি একটি নৃত্যশিল্পী আছি, শিল্পী বলবো না নিজেকে, নৃত্যে যোগ আছে আমার এবং যোগা করি, তো যার জন্য আমি ওনার মৃত্যুবার্ষিকী উপস্থিত হতে পেরে ভীষণভাবে ভীষণভাবে আনন্দিত, ভীষণ আনন্দিত হচ্ছি এবং ওনার গল্প শুনে আমার মুগ্ধ হয়ে আমি শুনছি, আমার কোনো ভাষা নেই, আর মিস্টার ইউনিভার্স ছিলেন উনি, আমি ওনার নাতনি বয়সী, আমার যারা সিনিয়র বললেন ওনাদের থেকে অনেক কিছু শিখলাম, ভবিষ্যতে আমি আশা রাখছি যে ওনার যে একটা সরলতা ছিল যেটা আমি শুনলাম, আমি জানি না আমি দেখিনি ওনাকে, কিন্তু আমি যেটা শুনলাম উনি খুব সরল ছিলেন, খুব সহজ ছিলেন, এত বড় একজন মানুষ হয়ে এত সরল সহজ হতে পারে, এটা ওনার থেকে আমি গল্প শুনে শিখলাম জিনিসটা, এবং এটাই এটাকেই আমি আমার জীবনে ভাবতে ভাববো যে এর পথেই আমি চলতে চাইবো।